এইমাত্র পাওয়া সবচেয়ে বড় খবর, তৃণমূলে ফিরবেন শুভেন্দু অধিকারী। এবার বিস্ফোরক অভিযোগের সরব আদি বিজেপি নেতা, বিস্তারিত জানিয়ে দেবো, সঙ্গেই থাকবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখবেন এই রকমই নতুন নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। রাজ্য বিজেপিতে এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে জোর বিতর্ক। তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা নেতাকে কার্যত চোর বলেই বিদে দিলেন বিজেপির হাওড়া জেলা সভাপতি সুরজিৎ সাহা। হাওড়া পুরভোট নিয়ে শুরু হওয়া বিজেপির ভিতরের দ্বন্দ্ব এবার প্রকাশে চলে এলো। দীর্ঘ 26 বছর বিজেপি করেছেন দাবি করে হাওড়া জেলা সভাপতি বলেন, 6 মাস দলে আসা নেতার থেকে বিজেপি করা শিখব না। যদিও শুভেন্দুর পাশে দাঁড়িয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, দলের বৈঠকের কথা বাইরে আনার নিয়ম বহির্ভূত, দলের অন্ধ্রে এ বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। যদিও সুরজিৎ সাহা বিস্ফোরক মন্তব্য করে বলেছেন, নারদকাণ্ডে আরও অনেকের সঙ্গে শুভেন্দু অধিকারীকেও টাকা নিতে দেখা গিয়েছে, আমরা যারা বিজেপির কার্যকর্তা তাদের কিন্তু দেখা যায়নি, অথচ নারদার টাকা নিয়ে বিজেপিতে এলেন। তিনি বিজেপির হাওড়া নেতাদের বিরুদ্ধে অভিযোগ করছেন, জেলার নেতারা নাকি অরূপ রায়ের সঙ্গে দহরম মহরম করেন, প্রমাণ করুন এটা, না হলে শুভেন্দু অধিকারী নিজের টাকা নেননি তার প্রমাণ দিন। এরপরই আরও বিস্ফোরক হয়ে হাওড়া বিজেপির জেলা সভাপতি বলেন, আমরা বিজেপিতেই থাকবো, কিন্তু যারা তৃণমূল ছেড়ে এসেছেন সকলেই চলে গেছেন, শুভেন্দু অধিকারীও তৃণমূলে যাবেন, আমার কথা মিলিয়ে নেবেন, আগে প্রমাণ করুন আপনি কতটা সৎ। বিজেপিতে এসে শুভেন্দু অধিকারী তৃণমূলের যে বি টিম তৈরি করছেন, তাই তৃণমূলের বি টিমের জন্য হাওড়ায় দলের কোনো কর্মকর্তা কাজ করবেন না। বস্তুত বিরোধী দলনেতা হলেও শুভেন্দু অধিকারীকে নিয়ে বিজেপির অন্তরে ক্ষোভ বাড়ছে। সম্প্রতি রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা সৌমেন মহাপাত্র বলেন, কিছুদিনের মধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর লালবাতি নিভে যেতে চলেছে, তিনিও তৃণমূলে কবে ফেরেন সেটাই দেখার। নন্দীগ্রাম বিধানসভার ফল নিয়ে আদালতে মামলা চলছে এখন, সেই মামলার রায় প্রকাশ হয়ে গেলেই তিনি আর বিরোধী দলনেতা থাকবেন না, সেই সময় শুভেন্দুকে নিয়ে প্রবল আলোড়ন পড়ে। যদিও সেই সম্ভাবনা উড়িয়ে দেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু এবার দলের অন্তরেই প্রবল ক্ষোভের সম্মুখীন হতে হলো শুভেন্দু অধিকারীকে নিয়ে। যদিও দলের অন্তরে এই ক্ষোভ বিক্ষোভ নিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ওরা শুধু কমিটি করে ভোট পায় না।